অঙ্কটি অবশ্যই পরীক্ষার মধ্যে আসবে, ঠিক আছে? অঙ্কটি করার জন্য বিভিন্ন সূত্র আছে, সূত্রগুলো লিখে দিচ্ছে। এফ ইকুয়াল টু পিএম বাই এস ও ডি, টোটাল কন্ডাক্টর ইকুয়াল টু স্লট ইনটু কন্ডাক্টর, টোটাল টার্ন ইকুয়াল টু টোটাল কন্ডাক্টর বাই টু, প্রতি ফেজে পেয়ার টোটাল টার্ন বাই ফেজ, কেপি ইকুয়াল টু পিচ ভেক্টর, মানে কেপি মানে পিচ ভেক্টর, সাইন পি ডিগ্রি বাই টু, এল ইকুয়াল টু 180 বাই স্লট বাই 4, এল ইকুয়াল টু স্লট বাই 4 ইনটু ফেজ, কেডি ইকুয়াল টু সাইন এন এল বাই টু এন সাইন এল বাই টু, ইপি ইকুয়াল টু 4.44 এফ এন 5 কেপি কেডি, ইএল ইকুয়াল টু রুট 3 ইপি। তাহলে এই অঙ্কগুলো করার জন্য কিছু রুল লিখে দেওয়া আছে। ফুল কয়েল বা পূর্ণ কয়েল বা ডাবল লেয়ার বা হোল কয়েল হবে স্লট সংখ্যা সমান, যদি প্রশ্নের মধ্যে এইগুলা লিখে থাকে, ঠিক আছে? আবার প্রশ্ন যদি লিখে থাকে হাফ কয়েল বা সিঙ্গেল লেয়ার, এর ক্ষেত্রে হবে কয়েল হবে স্লট সংখ্যা অর্ধেক, দুই দ্বারা ভাগ হবে, কি হবে? দুই দ্বারা ভাগ হবে। আর টার্ন বাই কয়েল যদি লিখে থাকে তাহলে দুই দ্বারা ভাগ হবে না। আর যদি কন্ডাক্টর বাই স্লট বা কন্ডাক্টর বাই কয়েল যদি লিখে থাকে তাহলে দুই দ্বারা ভাগ হবে, ঠিক আছে? এখন আমরা প্রথমে দেখছি গিভেনটা স্লট 96 পোল দেওয়া আছে 4, তাহলে এনএস দেওয়া আছে ফেজ সংখ্যা 1500 আরপিএম, তাহলে ম্যাক্সিমাম ফ্লাক্স 0.02 ওয়েবার, কয়েল স্পিড দেওয়া আছে 1 থেকে 22 মানে 22 থেকে 1 কি হবে বিয়োগ হবে তাহলে 21, টার্ন বাই কয়েল 16, তাহলে আমার আমাকে লাইন ভোল্টেজ এবং ফেজ ভোল্টেজ বের করতে হবে। তাহলে প্রথমে আমরা ফ্রিকোয়েন্সি বের করব, ফ্রিকোয়েন্সি সূত্র থেকে এফ ইকুয়াল টু পি এন বাই 120, তাহলে পি এর মান দেওয়া আছে, এনএস এর মানও দেওয়া আছে, বসাই তাহলে ভাগ দিয়ে পেলাম 50 হার্জ ফ্রিকোয়েন্সি মান। পূর্ণ কয়েলের জন্য আমরা এই কয়েল কোশ্চেনের মধ্যে কি লেখা আছে, পূর্ণ কয়েল যদি পূর্ণ কয়েল লেখা থাকে, এতে ডাবল ফুল কয়েল বা পূর্ণ কয়েল বা ডাবল লেয়ার বা হোল কয়েল লেখা থাকে স্লট কি হবে, কয়েল হবে স্লট সংখ্যা সমান, তাহলে পূর্ণ কয়েলের জন্য কি হবে, কয়েল সংখ্যা সমান স্লট সংখ্যা, তাহলে স্লট সংখ্যা তো এখানে দেওয়া আছে, কি আছে উপরে 96 স্লট সংখ্যা দেওয়া আছে না, 96 দেওয়া আছে, তাহলে মোট ফেজ সংখ্যা সূত্র হচ্ছে স্লট ইনটু কন্ডাক্টর, তাহলে স্লট এর মান কত 96, কন্ডাক্টর কত 16, তাহলে গুণ দিয়ে যেটা পেলাম সেটা হলো মোট ফেজ সংখ্যা। আর প্রতি ফেজে পেয়েছে সূত্র হচ্ছে টোটাল টার্ন বাই ফেজ, টোটাল টার্ন কত পেয়েছি 1236 আর ফেজ হচ্ছে 3, ভাগ দিয়ে যেটা পেলাম সেটা হচ্ছে 512, তাহলে ডেরিভেটিভ আমরা জানি 180 বাই স্লট বাই 4, তাহলে 180 বাই স্লট এর মান হচ্ছে 96 আর পুরো মান হচ্ছে 4, তাহলে পাইলাম 7.5, তারপর হচ্ছে পিডিগ্রি ইকুয়াল টু ডেল ইনটু কয়েল স্পেন, তাহলে ডেল এর মান বসাইলাম 7.5 আর হচ্ছে কয়েল স্পেন কত পাইছি 21, কয়েল স্পেন 21, তাহলে 21, তাহলে গুণ দিয়ে পেলাম এটা। তারপর এন ইকুয়াল টু স্লট বাই পোল ইনটু ফেজ, স্লট এর মান বসা 96, পোল এর মান ফেজ 4 আর ফেজ এর মান হচ্ছে 3, তাহলে এখানে পেলাম এই কারণ কেপি ইকুয়াল টু সাইন পিডিগ্রি বাই 2, মান বসাও সাইন পিডিগ্রি মান 157.5, তাহলে দুই দিয়ে ভাগ দিয়ে আর সাইন দিয়ে যেটা 0.98, কেডি ইকুয়াল টু সাইন এন ডেল বাই টু এন সাইন ডেল বাই 2, সাইন এন এর মান 8 কারণ ডেল এর মান হচ্ছে 7.5 ভাগ 2 আর এন এর মান 8 সাইন ডেল এর মান হচ্ছে 7.5 ভাগ 2, তাহলে পেলাম 0.96, তাহলে এখানে আমাকে বেরো ফেজ ভোল্টেজ ইপি হলো 4.44 এফ এম আই এম কেপি কেডি, মান বসে পাইলাম এই যে 2138.70, তাহলে এত ভোল্টেজ স্যার। লাইন ভোল্টেজ ইয়ে লিখলি রুট 3 ইপি, তাহলে রুট 3 ইপির মান হচ্ছে এটা, তাহলে পাইলাম 3704.34 ভোল্ট, এত স্যার, ঠিক আছে?